আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের সবাইকে আমরা কেটি ভিজন লবতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও বিষয়টি খুব সিম্পল, সকলে আমরা এই বিষয়টি জানি। তারপর কিছু বিষয় আছে যে এই সিম্পল বিষয়টি অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, বা অনেকে হয়তো অনেক কিছু, সবার সবসময় সব কিছু মনে থাকে না, বা সবার সব কিছু মাথায় সবসময় আসে না। সেই জন্যই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। এই বিষয়টি আলোচ্য বিষয় হলো যে কবুতরকে ওষুধ কতটুকু দিবেন। আপনার যে কবুতরটি আছে সেই কবুতরটি মনে করেন যে আপনি ওষুধ খাওয়াবেন, তো ওষুধের যে পরিমাপটা সেটা কিন্তু আমরা অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে আসি, বা আমরা যারা নিজেরা প্রয়োগ করি ডাক্তার ছাড়া, সেক্ষেত্রে আমরা কী করি, মানে ওষুধের গায়ে যে লেখা থাকে যে পরিমাণটা দেওয়া, সেই পরিমাণটা দিয়েও চিকিৎসা দিয়ে থাকি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সেই পরিমাণ ওষুধটা আমরা কীভাবে দিব, কত পরিমাণে দিব, বা কীভাবে দিলে সঠিক হবে। আমরা আজকে আসবো পাউডার না, লিকুইডটা নিয়ে। পাউডার ওষুধটা নিয়ে তো অন্য একদিন আলোচনা করবো, লিকুইডটা নিয়ে আলোচনা করবো। তো লিকুইড ওষুধগুলো মনে করেন যে এই যে আমার কাছে, আমি এই মুহূর্তে যেটা সামনে আছে যে ইসেল, এটা সচরাচর সবাই চিনি এবং সবাই ব্যবহার করে থাকি। তো এই ইসেলটা গায়ে লেখা আছে প্রিভেনশন 1 মিলিলিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর 5 to 10 ডেজ, মানে 4 লিটার পানিতে 1 মিলিলিটার করে ইসেল দিয়ে কবুতরকে 5 থেকে 10 দিন খাওয়াতে হবে। তো ইসেলটা ডিমের জন্য, বিশেষ করে কবুতর ডিম করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এখন আপনি আপনার মনে করুন কবুতর আছে অল্প বা বেশি কবুতর, এখন আপনার কবুতর পানি লাগবে আধা লিটার। আমরা অনেকে কি করি, কবুতর ওষুধটা নেওয়ার পরে সিঞ্জ দিয়ে প্রত্যেকটা ওষুধকে ধরে ধরে খেয়ে দিই, সেক্ষেত্রে এই আধা লিটার পানি কিন্তু অনেক কবুতর খাওয়ানো যাবে। আমি 20 ML করে খাওয়াই, প্রচুর কবুতর খাওয়ানো যাবে। আমি আমার 20-30টা কবুতর খাওয়ার শেষ হবে সন্দেহ আছে। একটা বিষয় অনেক কাছে কবুতর কম, মানে সব কবুতর মধ্যে পানি লাগে সামান্য আধা লিটার বা তার চেয়ে কম। তা আমি এখন আমি কি আধা লিটার 1 লিটার বা 2 লিটার পানি দিয়ে 4 লিটার পানি নষ্ট করবো? সেটা তো পসিবল না, কারণ অপচয় জিনিসটা ভালো না, অপচয় করা ঠিক না। এখন আমরা সাধারণত কী করি, এই ধরনের যে ইয়েগুলো পাওয়া যায়, কাপগুলো পাওয়া যায় কবুতর, বিশেষ করে ওষুধের বোতলের সাথে, সেই কাপগুলোতে মেপে ওষুধ দেয়। এখানে কিন্তু সর্বনিম্ন হচ্ছে যে 2.5 মিলিলিটার বা 2 মিলিলিটার, 2 মিলিলিটার ML, এর নিচে কিন্তু নেই। তো এখন আপনাকে 1 ML বা 1/2 লিটারে কী মাপবেন? সম্ভব না, বেশি হয়ে যাওয়ার সম্ভাবনায় ভয় বেশি থাকবে, অথবা আপনি দেখা যাচ্ছে ভয় কম দিয়ে দিচ্ছেন। 1 2 নম্বর হচ্ছে যে এই যে চামচ যে ওষুধের সাথে থাকে, সেখানে সর্বনিম্ন মাপার ক্ষমতা হচ্ছে 2.5 মিলি, তার নিচে না। তাহলে আপনি হাফ মিলে, কোয়ার্টার মিলে এগুলো কীভাবে মাপবেন? আর এটা হচ্ছে সিরিঞ্জ, এখানে এই সিরিঞ্জটাতে 20 ML পর্যন্ত মাপা যায়। এখানে আপনি যদি মনে করেন যে 5 2 ML বা 3 ML, 4 ML, 5 ML ওষুধ নেন, সেক্ষেত্রে সহজেই নেওয়া যায় এবং সেটা মার্ক করা যায়। কিন্তু আপনাকে যদি বলে 1 ML, সেটা এটাতে প্রায় কষ্টকর, খুব একদম নেরো, যেটা মার্কিং করাটা কষ্টকর, সেক্ষেত্রে প্রায় ওর টেনে নেওয়াটা কষ্টকর। এগুলো একটা বিষয়। এখন আমি আপনাদের সাথে এই যে মনে করেন যে এই ডিব্বাটা হাফ লিটার, আচ্ছা আমি আপনাদের একটু বড়টি দেখাই, এটা হাফ লিটার, আচ্ছা এটা দিয়ে দেখাই, হাফ লিটার। তো এই হাফ লিটার পানি নিলাম এটাতে, এখন এই হাফ লিটার পানি কবুতরকে ওষুধ মিশে খাবো, কিন্তু আমার বোতলে লেখা আছে কি 4 লিটারে 1 ML। তাহলে আমি এখন এখানে কতটুকু দেবো? স্বাভাবিক যদি আমি ক্যালকুলেটার মারি হিসাব করি, তাহলে আসবে যে 0.125, 0.12, মানে 1 মিলির 12, মানে 1 মিলির 8 ভাগের 1 ভাগ, যেটাকে বলা হয় 0.125। এখন সেটা কি এগুলো দিয়ে মাপা সম্ভব? কোনোদিনও সম্ভব না, এটা দিয়েও সম্ভব না। সেক্ষেত্রে আমি একটা সহজ সমাধান বের করি, সেটা হচ্ছে এই যে ইন্স্যুরেন্সের যে সিরিঞ্জগুলো, যেগুলো দিয়ে ডায়াবেটিস রোগীদের ইন্স্যুরেন্স দেওয়া হয়, এটা দিয়ে, এটা একটা সিরিঞ্জ, এটা সব মিলে আসে কত 100 লেখা আছে, মানে 1 ML কে 100 ভাগ করে এখানে মার্কিং করা আছে। তাহলে আপনি খুব সহজেই আপনার মার্কটা বের করতে পারবেন। 0.12 যদি 12, তারপর 5 হাফ, দেখেন এখানে আমি আগেই ওষুধটা ইসেল থেকে নিয়ে দেখছিলাম, এই যে 10-এর একটু বেশি,
এরটুক কিন্তু কোন সহজে কোনো কিছু মার্কিং করা যায় না। আমি আজকে এই সিনসটা নিয়ে আলোচনা করলাম কি জন্য, আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে ওষুধটা দিয়ে দেবো সেটা কি কোনটা দিয়ে দেবো, তা আমরা কি আন্দাজ করে দিয়ে চেষ্টা করি এই 1 ml কীভাবে নির্ধারণ করে কোনোভাবে দিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে যেটা হয়, কবুতর কিন্তু অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়াচ্ছি, কবুতর সুস্থ হচ্ছে না বা সমস্যা হচ্ছে, কবুতর সুস্থ করার জন্য ওষুধ দিচ্ছি কবুতর আরও অসুস্থ হয়ে যাচ্ছে। কবুতর কিন্তু ওষুধ কম দিলেও কাজ করবে না, আর বেশি দিলে খেতে বিপরীত হবে, পরিমাণ মতো দিতে হবে। আমরা সবাই চেষ্টা করি পরিমাণ দেওয়ার জন্য। তো আপনারা এই ভিডিওটি আজকে আব্বাদের জন্য করা, যারা নতুন কবুতর খামারি তাদের আশা করি বেশি উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই ধরনের ইম্পারেটিভ ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক আপলোড করা আছে, সামনে ইনশাল্লাহ আরও ভিডিও নিয়ে আসবো। তো আপনারা এই ধরনের টেকনিক্যাল এবং এই যে বিষয়গুলো জানার জন্য না আগ্রহী থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ফি আমানিল্লাহ।